ফেসবুকে দু একদিনের মধ্যে আপনার চোখে পড়েছে কিনা যে একজন রাষ্ট্রপ্রধান নিয়ে খুব আলোচনা হচ্ছে, এরদোগান, তুরস্কের রাষ্ট্রপতি নতুন ভাবে নির্বাচিত হয়েছেন, সেই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? না, আমি তো যে সুলতান সুলেমান দেখে একটা টার্কিশ কালচারটা সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে, আমি জানতাম না। যেমন আপনি মনে করেন যে পূর্ব ইউরোপ, রাশিয়া, আফ্রিকার একটা বিরাট অংশ এবং মিডল ইস্ট, কিন্তু ছোটবেলায় আমরা বইতে পড়তাম বাইজেন্টাইন বা এই ধরনের ইতিহাস যেগুলো ছিল আমাদের কালচারের বাইরে। বাট অটোম্যানরা কী করলো, একটা মিক্সড কালচার তৈরি করে ফেললো যে হ্যাঁ, যদি হেরেম থেকে বিয়ে হয়, বিয়ে থেকে সন্তান হবে, তার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, নাহলে কিন্তু জোর কোনো জোর ছিল না, কিন্তু ধর্মান্তরিত কোনো জোরাজোর ছিল না। আর সেটাই এখন আমরা তার্কিক একটা মডার্ন কামালা আতুর্কের মাধ্যমে দেখতে পাই। কিন্তু কামালা আতুর্ক আসলে যত বড়ই মানে আমরা যেভাবে বলি নজরুল সাহেব যেভাবে তাকে এক্সপ্রেশন, তিনি কিন্তু একটা গ্যাপ তৈরি করে গেছেন যেটা এরদোয়ান এসে পূরণ করেছেন। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, উনি যেহেতু একটা টোটাল ইসলামিক মাইন্ডেড দেশ, পাশাপাশি আবার ইউরোপ ঘেঁষাই তিন মহাদেশের সেন্টার এটা, তো সেহেতু তুরস্ককে চলতে হবে কিন্তু বিশ্বের কথা ভেবে, শুধুমাত্র রোহিঙ্গা নিয়ে তুরস্ক ভাববে তা না, কিন্তু তুরস্ক ভাবতে হবে টোটাল মুসলিম কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দিয়ে ভাববে। এরদোগান যে কু থেকে বেঁচে গেল এবং সাধারণ মানুষের যে সাপোর্ট ছিল, সেক্ষেত্রে সে একজন বিশ্বনেতা, তিনি একজন বিশ্বনেতা এবং তাকে ডেফিনেটলি স্যালুট। আচ্ছা, আপনার পছন্দ বা ভালো লাগে? অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা দেখতে পাই যে সৌদি আরবের যুবরাজ উনি দায়িত্ব নেওয়ার পরে হঠাৎ করে গায়ে হঠাৎ করে আসেন বা কী কী এজেন্ডা নিয়ে আসেন, কারণ ব্যাপারটা তো আবার আরেক দেশে ভিসা বন্ধ হয়ে যেতে পারে, আমার বলা যায় না। তো সব কিছু মিলে আমরা এরদোয়ানকে অভিনন্দন জানাতে চাই। আর যে বৈশ্বিক যে রাজনীতিটা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে ফিলিস্তিন, ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজা উপত্যকার পশ্চিম তীরে স্বাধীনতা এবং ফিলিস্তিনিদের যে 2000-3000 বছর বঞ্চনা আছে সেখান থেকে বের হওয়ার জন্য যারা ভালো কাজ করবে, যারা থাকবে, কারণ আমার সুযোগ হয়েছে কাছাকাছি যাওয়ার এবং তাদের উদ্বাস্তু যে জীবনটা সেটা দেখার সুযোগ আমার হয়েছে, কিন্তু সিরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটা আমি দেখেছি। তো আশা করবো যে তুরস্ক এমন একটা ইন্টারন্যাশনাল ম্যাপে আছে, তারা তাদের ভূমিকাটা আমাদের মুসলিম উম্মার জন্য খুব জরুরি।